প্রিয় ছাত্র ছাত্রীসকল, এইটো ভিডিওর জড়িয়ে আমি 1 নম্বর পাঠর অনুশীলনীর 24 নম্বরের 35 নম্বর এই প্রশ্নসমূহ আমি সমাধান করিম। এই আটাইবোৰ প্রশ্ন আমি যোগ বিয়োগ বা পূরণ হরণ পদ্ধতি ব্যবহার করে সমাধান করব। প্রথমতে আমি জানি লো কোনবোৰ প্রশ্ন আমি যোগ বা বিয়োগ করে সমাধান করিম। ধরা হল এটা বাকসত মুঠ মার্বল আসে 10টা। এতিয়া এই 10টা মার্বল করণ আর অর্জুনের মাজত ভগাই দিয়া হয়েছে। করণক দিয়া হয়েছে 7টা মার্বল। যদি করণক 7টা মার্বল দিয়া হয়েছে তেতিয়া অর্জুনে কেটা মার্বল পাব? আমার মুঠ মার্বল আসে 10টা। 10টার যদি 7টা করণে লয় এটা অর্জুনলে কেটা থাকিব? আমি কি করিম, 10ৰ 7 বিয়োগ করিম। 10ৰ 7 বিয়োগ করলে আমি কি পাম? 3। যদি করণে 7টা মার্বল লয় অর্জুনের ভাগত থাকিব 3টা মার্বল। সো এই প্রশ্নটা আমার কি দিয়া আছে, মুঠ সংখ্যাটা দিয়া আছে আর এটা ভাগ দিয়া আছে। যদি আমাক এনেকুৱাকে মুঠ সংখ্যা আর এটা ভাগ দিয়া থাকে, আনটো ভাগ উলিয়াবর কারণে আমি কি করিম, মুঠৰ এই ভাগটো বিয়োগ করবা। বিয়োগ করলে আমি আনটো ভাগ পাম। তোমালোকে মনত রাখিবা, যদি মুঠ সংখ্যাটো দিয়া থাকে আর এটা ভাগ দিয়া থাকে তেতিয়া আমি বিয়োগ করব লাগিব। আর এটা উদাহরণ লৈছো। ধরা হল রামে 10টা আম ঘরেরপরা আনি এটা পাচিত থৈছে, আর সামে ঘরেরপরা 12টা আম আনি সেই একে পাচিত থৈছে। এতিয়া এই পাচিটোত ধরা হল এইটো পাচি, ইয়াতে রামে 10টা আম আনি ঘরেরপরা থৈছে আর সামে 12টা আম আনি থৈছে। এতিয়া এই পাচিটোত মুঠ কেইটা আম আছে? যদি প্রশ্নটো এনেকুৱা ধৰণৰ হয়, আমাক মুঠ উলিয়াব দিছে, দুটা ভাগ দিয়া আছে, তেতিয়া আমি কি কৰিব লাগিব, যোগ কৰিব লাগিব। এই যোগ করলে আমি কিমান পাম, 10 আর 12 যোগ করলে আমি পাম 22। তার মানে এই পাচিটোত 22টা আম আছে। তোমালোকে মনত রাখিবা, যদি আমাক দুটা ভাগ এনেকুৱাকে দিয়া আছে আর আমাক মুঠ উলিয়াব দিছে, মুঠ উলিয়াব দিলে আমি যোগ করিম, আর যদি আমাক মুঠ দিয়া আছে আর এটা ভাগ দিয়া আছে আনটো ভাগ উলিয়াব লাগে তেতিয়া আমি বিয়োগ করিম। পূরণ আর হরণ আমি কেতিয়া করিব লাগিব সেইটো আমি পিছৰ ভিডিওত শিকিম। এতিয়া আমি অনুশীলনীর 24 নম্বর প্রশ্নটো সমাধান করিম। 24 নম্বর প্রশ্ন, এজন মানুহে ঘর সাজিবর কারণে 12,63,501 টকাৰে এটুকুৰা মাটি কিনিলে। ঘর সাজিবর কারণে কিছু টকা খরচ করিলে, মুঠ খরচ হল 18,60,257 টকা। ঘর সাজিবর কারণে কিমান টকা খরচ করিলে? এই প্রশ্নটোত এজন মানুহে এটুকুৰা মাটি কিনিছে আর সেই মাটিত এটা ঘর সাজিছে, সেইখিনি কৰোতে তেওঁৰ মুঠ খৰচ হৈছে 18,60,257 টকা। মুঠ খৰচ তেওঁৰ দিয়া আছে আৰু মাটি কিনোতে তেওঁৰ ইমান টকা খৰচ হৈছে, মাটি কিনা খৰচটো দিয়া আছে। এতিয়া ঘৰ সাজোতে তেওঁৰ কিমান টকা খৰচ হ'ল সেইখিনি আমাক উলিয়াব দিছে। চোৱা, প্ৰশ্নটোত আমাক মুঠ খৰচটো দিয়া আছে আৰু তাৰে এটা ভাগ দিয়া আছে, আনটো ভাগ উলিয়াব লাগে। যদি আমাক এটা ভাগ দিয়া থাকে আৰু মুঠ দিয়া থাকে, আনটো ভাগ উলিয়াব লাগে হ'লে আমি বিয়োগ করব লাগিব। অলপ আগতে আমি উদাহরণত চাইছিলো, সেই একদরে আমি এই প্রশ্নটো বিয়োগ করিম। প্রথমত লিখি লো, দিয়া আছে মুঠ খরচ 1,860,257, মাটি কিনাত তেওঁৰ খরচ হল 1,263,501। এতেকে ঘর সাজোতে খরচ হয়, সো আমাক মুঠ দিয়া আছে আর আমাক এটা ভাগ দিয়া আছে। যদি আমাক মুঠ দিয়া থাকে আর এটা ভাগ দিয়া থাকে, আনটো ভাগ উলিয়াব লাগিলে হলে আমি বিয়োগ করব লাগিব, আমি মুঠৰ এই সংখ্যাটো বিয়োগ করিম। প্রথমতে আমি পাতি লো, ইয়াতে এইটো পালো আমি 596756। এতেকে তেওঁৰ ঘৰ সাজোতে ইমান টকা খৰচ হ'ল।